কি আম্বানির বিয়েতে নাকি দাওয়াত পায়নি প্রিয়াঙ্কা? তাহলে তাদের হোলি পার্টিতে এবার কি করছে প্রিয়াঙ্কা চোপড়া? সেই সঙ্গে তাক লাগালো তার গহনার প্রাইস। এদিকে উর্বশী কি আবারও হাজির হলো তার সেই ভাইরাল 200 কোটি রুপির নেকলেস পরে? অ্যান্ড অনুষ্ঠানে আগে পৌঁছিয়ে মালাইকার রিলস বানানো করলো শুরু, এবং বেশি সাজ না দিয়েও সবার থেকে সেরা বিউটিফুল জেনিফার উইঙ্গেট। এছাড়া থাকছে অ্যাক্টর রোহিত রয়ের ছেলে ভাইরাল তার হিউজ হাইটের জন্য। প্রথমেই আসি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠানে বলিউডের অনেক তারকারা গিয়েছিল, ইনফ্যাক্ট বড় বড় বিজনেসম্যানরাও এসেছিল, বাট প্রিয়াঙ্কা চোপড়া হাজির হয়নি। এবং অনেকেই মজা নিয়েছিল, আরে প্রিয়াঙ্কাকে দাওয়াত দেয়নি আম্বানি পরিবার, বলিউডের সাথে কোনো কানেকশন নেই এখন, পাত্তা দেয়নি আম্বানি। বাট যারা এটা ভাবছিল তাদেরকে সবাই অবাক করে দিল প্রিয়াঙ্কা চোপড়া, কারণ প্রিয়াঙ্কা চোপড়া গতকাল রাতে হাজির হয় আম্বানি পরিবারের প্রি হোলি অনুষ্ঠানে, যেটা হোস্ট করেছিল মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি। এবং সেখানে প্রিয়াঙ্কা চোপড়া একটা সিল্ক স্কার্ট শাড়ি পরে আসে। শুধু তাই নয়, তার গলায় ছিল বুলগারি ব্র্যান্ডের খুব দামি একটা নেকলেস, যে নেকলেসের প্রাইস অ্যারাউন্ড $1 million, মানে 10 কোটি টাকা। বাপরে, আম্বানির পরিবারে এসে তো আম্বানিদেরকেই গরিব ফিল করিয়ে দিবে। অবশ্য না, একটা ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা এবং ঈশা আম্বানি একসঙ্গে আছে, এবং ঈশা আম্বানির গলায় যে নেকলেস সেটাও কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার মতোই দেখতে অনেকটা সেম সেম। শুধু এখানেই নয়, প্রিয়াঙ্কা চোপড়া আবার বিকেলের দিকে ইন্টারন্যাশনাল জুয়েলারি ব্র্যান্ড বুলগারির স্টোর লঞ্চিং ইভেন্টে গিয়েছিল, এবং সেটা মুম্বাইতে। এবং সেই ইভেন্টে প্রিয়াঙ্কা চোপড়া পরে আসে বুলগারি ব্র্যান্ডেরই সার্পেন্টি নেকলেস, যেটার দাম অ্যারাউন্ড 59 লাখ রুপি। এবং প্রিয়াঙ্কা চোপড়া নিজেই কিন্তু বলেছিল তাকে এটা স্পন্সরে দেওয়া হয়েছে, সে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না। ওয়েল, সে হয়তো এমনি মজা করে বলেছে, বাট বলে রাখি 2021 সাল থেকে কিন্তু প্রিয়াঙ্কা এই জুয়েলারি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ও, আর রাতের আম্বানির ওই পার্টিতে শুধু প্রিয়াঙ্কা চোপড়াই না, ওখানে আরও হাজির হয়েছিল অনেক সেলিব্রিটিরাও, যেমন আয়ুষ্মান খুরানা ছিল, শিল্পা শেট্টিও ছিল, তারপর আথিয়া শেট্টি, সুনীল শেট্টির মেয়েও ছিল, যার হাঁটা চলার স্টাইল দেখে অনেকেই বলছে ছেলে মানুষের মতো হাঁটে কেন। যাই হোক ব্রো, সুনীল শেট্টির মেয়ে তো একটু মাছ ভাইব তো থাকবেই। তবে এখানে অরি কিন্তু চমকি দিয়েছে, অরিও হাজির হয় এবং এই ব্যাটে এমনভাবে পোজ দিচ্ছে যেন তার হাতের ব্রেসলেটটা বারবার করে দেখা যায়। এবং দেখানোর মতোই জিনিস, তার হাতের এই ব্রেসলেটের দাম কিন্তু কম না, রোজ গোল্ড ডায়মন্ডে বানানো এই ব্রেসলেটের দাম $66,000, মানে 67 লাখ টাকারও বেশি। বাপরে, কোনো কিছু না করেই এত টাকা কীভাবে পায়? অবশ্য কোনো কিছু করে না, এটাও ভুল, মানুষের বিয়ে বাড়িতে যায় এবং সেখান থেকে 15 লাখ 20 লাখ টাকা কামাই করে নিয়ে আসে, এটাও কম কিসের। তবে এতক্ষণ যে দাম বললাম সেই দামের কাছে তো কিছুই না উর্বশীর গলায় যে নেকলেসটা আছে সেটার প্রাইস। মনে আছে উর্বশীর হোটেলা মেট গালাতে অনেকটা এরকমই একটা ক্রোকোডাইল নেকলেস পরে এসেছিল, যেটার দাম সম্পর্কে সেই সময় উর্বশীর পিআর টিম বলেছিল এটা 200 কোটি রুপি প্রাইস, কিন্তু উর্বশী পরার পর দাম বেড়ে 276 কোটি হয়েছে। এবারও কিন্তু উর্বশী একটা ইভেন্টে হাজির হয় এবং সেটাও ওই ক্রোকোডাইল নেকলেস পরেই, তবে এটা ওই 276 কোটি রুপির নেকলেস নয়, বাট এটাও কম কিছু নয়, এটাও বুলগারির ব্র্যান্ডেরই। এবং উর্বশীর গলায় এখন যে নেকলেসটা আছে সেটার দাম $3.5 মিলিয়ন, মানে 38 কোটি টাকা। ওহ, উর্বশীর সঙ্গে দামি দামি জিনিস থাকবে না এটা তো ভাবাই যায় না। অ্যান্ড এই যে মালাইকা অরোরা, সে আবার হাজির হয় এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, এবং মালাইকা অরোরার যেই গেট আপ, তার যেই অ্যাপিয়ারেন্স, সেটা তো সব ইয়াং অ্যাক্টার্সদেরকে টক করে দেওয়ার মতো। যদিও মালাইকা অরোরা এবার বোধহয় রিলস বানাতে ব্যস্ত, একদম অনুষ্ঠানে আগে গিয়ে ফাঁকা জায়গা দেখে প্যাপারাজদের সামনে পোজ দিচ্ছে যেন রিলস তার ভালো আসে। অবশ্য ড্রেস যেহেতু ভালো পরেছে, সো রিলস তো বানাতেই পারে। সাজগোজ তো অনেক দেখলাম, তবে এই জেনিফার উইঙ্গেট আর দিয়া মির্জা, এই দুজনের বিউটি আসলেই অন্যরকম। তারা কিন্তু কোনো রকম সাজগোজ দেয়নি, কোনো জাঁকজমক গহনা পরেনি, বাট তারপরেও তাদের যে সৌন্দর্যটা না, সেটা অন্যরকম, একদম ন্যাচারাল পিওর বিউটি। তবে রোনিত রয়ের ছেলে, এই তো ভাই এখন অন্য লেভেলে আছে। অ্যাক্টর রোনিত রয়ের ছেলে আগাস্তা রয়, যার হাইট 6 ফিট 6 ইঞ্চি, তাকেই দেখে সবাই অবাক। মানে রোনিত রয়ের হাইটও কিন্তু কম না, কিন্তু তার ছেলের সামনে তাকে দেখতে পুরো পিচ্ছি লাগে। এবং কেউ কেউ মজা করে বলছে তার ছেলে ভাই কমপ্লেন অন্য লেভেলের খেয়েছে, প্রিমিয়াম লেভেলের কমপ্লেন খেয়ে এই হাইট বাড়িয়েছে। যাই হোক, তবে কেউ কেউ প্রশংসা করে বলছে মাত্র 15 বছর বয়সে ছেলের যে লুক, ছেলের যে ফিগার, এই ছেলে অচিরেই বলিউড কাঁপাবে যদি বলিউডে এন্ট্রি নেয় নায়ক হিসেবে। তো